সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। কি জাহাপনা, আজকে হঠাৎ আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? চিন্তা করবো না, আমার অধীনস্থ একটা ছোট্ট অঙ্গরাজ্যের ক্ষুদ্র রাজা কৃষ্ণচন্দ্র, আর তাকে বাগে আনতেই আমার কাল ঘাম ছুটে যাচ্ছে। জাহাপনা, কৃষ্ণচন্দ্রকে বাগে আনা তো আমার কাছে কোনো ব্যাপারই না, ওসব আমার বাঁ হাতের কড়ি আঙুলের কাজ, কিন্তু পথের কাঁটা হচ্ছে রাজসভার পালের গোদা গোপাল। জাহাপনা, একটা ব্যাপার কিন্তু আমি খুব ভালো বুঝি, সেটা হলো কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়, আর সেই জন্যেই গোপালকে চমকানোর জন্যে গোপালের থেকেও শক্তিশালী একটা কাঁটার বন্দোবস্ত করতে হবে, আর তারপর সেই কাঁটা দিয়েই গোপালের কাঁটা সরাতে হবে। আচ্ছা উজির, একটা ব্যাপার বলো তো, গোপালের থেকে বেশি বুদ্ধিমান কেউ তো কৃষ্ণনগরে নেই। না, শুধু কৃষ্ণনগর কেন, আমাদের এই মুর্শিদাবাদেও নেই। শোনো উজির, কাঁটাকে তোলার জন্য কাঁটা প্রয়োজন, লোহাকে কাটার জন্য ইস্পাতে প্রয়োজন, ঠিক তেমনি বুদ্ধিকে পরাস্ত করার জন্য বিদ্যে প্রয়োজন, আর এটা দিয়েই আমি বাজিমাত করে দেবো। কিন্তু তার জন্য তো একজন প্রকৃত বিদ্বান লোক প্রয়োজন। লোক আমার চেনা আছে, আমার মামা শ্বশুরের বড় ছেলে বিদ্বান ব্যক্তি, সে দেশের দক্ষিণ প্রান্তে থাকে, তাকে ডেকে আনার ব্যবস্থা করো। কথা আজ্ঞা জাহাপনা। এই কটা জ্বালানি দিয়ে কি এত কিছু রান্না করা সম্ভব নাকি? আর এদিকে আবদার করাচ্ছে, ভাত হবে, ডাল হবে, ডিম সেদ্ধ হবে। কি হয়েছে কি, ভর সন্ধে বেলা ওরকম নাকি কান্না কাঁদছো কেন? কাঁদবো না, তুমি তো শুধু বলেই খালাস। সকাল থেকে বলছি জ্বালানি শেষ হয়ে আসছে, জ্বালানি শেষ হয়ে আসছে, কিন্তু তোমার কোনো ভ্রুক্ষেপ নেই না? এখন শুধু তাহলে নুন ভাত খেয়ে থাকতে হবে। খাবে তো? ও গিন্নি, সকাল থেকে আমার অনেক কাজ ছিল, তাই একদম সময় পাইনি, আর জ্বালানি কম আছে বলে শুধু নুন ভাত খেয়ে থাকবো কেন? বলি, যথেষ্ট জ্বালানি না থাকলে বাকি রান্না কিভাবে হবে শুনি? বুদ্ধি থাকলে কি না হয়। শোনো, তুমি একটা কাজ করো, চালগুলো হাঁড়িতে বসানোর আগে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখো, আর কয়েকটা গোটা গোটা করে আলু ছুলে রাখো, আর দুটো ডিম ভালো করে ধুয়ে হাঁড়ির ভিতরে দিয়ে দেবে, আর হাঁড়ির ওপরে একটা বাটিতে জলের মধ্যে ডাল সেদ্ধ করতে দেবে। ব্যাস হয়ে গেল, ভাত, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর সাথে নুন আর গাওয়া ঘি, পুরো অমৃত। নাও, চটপট রান্না শুরু করে দাও দেখি। বাবা রে বাবা, পড়াশোনা তোমার শেষ তো? পড়াশোনা কি আর কোনো শেষ আছে ভাইয়া? আমরা যত পড়বো তত শিখবো, তত জানবো। হ্যাঁ, একমাত্র শিক্ষাকে অবলম্বন করেই অনেক অনেক উঁচুতে ওঠা যায়। বাবা বাবা বাবা, আমি তোমার শিক্ষার প্রতি এই ভালোবাসা দেখে চমকিত। এবার শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাইয়া? বিদ্যার ইস্পাত দিয়ে বুদ্ধির লোহাকে কাটতে হবে। হ্যাঁ উজির, একদম ঠিকই বলেছে। শোনো ভাই, কৃষ্ণনগর রাজ্যের রাজসভায় একটা অত্যন্ত বুদ্ধিমান সভাসদ আছে। কে? গোপাল? গোপাল ভাঁড়? কি, তুমি কি করে জানলে? এটাই তো আমাদের কাজ ভাইয়া, সারা বিশ্বের জ্ঞান খবরাখবর সব জোগাড় করি আমি। বাবা বাবা বাবা, এটাই তো চাই। এবার শোনো ভাই, তোমাকে যে কাজটা করতে হবে, আমি এক্ষুনি একটা চিঠি পাঠাচ্ছি, আর তাতে লেখা থাকবে, ঠিক আছে, পাঠিয়ে দাও।
প্রণাম মহারাজ। এবার বলো, নবাব বাহাদুর কি সন্দেশ দিয়ে পাঠিয়েছেন? মহারাজ, আমাদের নবাব বাহাদুর আপনার জন্য একটি চিঠি লিখে পাঠিয়েছেন। চিঠি? কি আছে এই চিঠিতে, পড়ে শোনাও দেখি। আচ্ছা মহারাজ, পড়ছি। প্রিয় কৃষ্ণচন্দ্র, আশা করি তুমি ভালোই আছো। আর তোমার এই ভালো থাকার কারণ তোমার খুব প্রিয় রাজসভাসদগণ, যারা এক একজন এক এক কাজে খুব পারদর্শী। কিন্তু তারা কতটা শিক্ষিত সেটা আমি জানি না। আমি বাংলার নবাব, আর তুমি আমার অধীনস্থ একটা ছোট্ট রাজ্যের রাজা। তাই আমি জানতে চাই তোমার রাজসভার রাজসভাসদরা কতটা শিক্ষিত। সেই জন্যে তোমার সামনে একটা শর্ত ছুঁড়ে দিচ্ছি। আমার মামা শ্বশুরের বড় ছেলে বেশ বিদ্বান ব্যক্তি, তার মতে শিক্ষাকে অবলম্বন করে অনেক উঁচুতে ওঠা যায়। তাই তোমার রাজসভায় যদি এমন কোনো শিক্ষিত লোক থেকে থাকে যে ওর থেকেও উঁচুতে ওঠার ক্ষমতা রাখে, তাহলে আমি কিছু বলবো না। আর যদি না পারে তাহলে আমি তোমার রাজ্য কেড়ে নেব। আগামী এক মাস পরে আমি ওকে তোমার রাজ্যে পাঠাচ্ছি, প্রস্তুত থেকো। এই মরেছে, এটা আবার কি রকম গেঁড়া কল? মহারাজ, আমি কি এবার আসতে পারি? তুমি এসো এসো। শুনেছি নবাবের মামা শ্বশুরের বড় ছেলে নাকি বিশাল বিদ্বান লোক, পৃথিবীর অনেক কটা দেশের ভাষাও জানে। এই জন্যই তো চিন্তাটারও বেড়ে যাচ্ছে। কিন্তু গোপাল, এত চুপ করে বসে আছো কেন? কিছুই তো বলছো না। মহারাজ, ওনার নাম শুনেই তো গোপালের হাওয়া পুষ হয়ে গেছে। না মন্ত্রী মশাই, আসলে আমি তো আর আপনাদের মতো শিক্ষিত বিদ্বান নই, তাই চুপ করে আছি। মূর্খের চুপ করে থাকাই শোভা পায়। তাবশ্চ সৌগতে মূর্খ, যাবত কিঞ্চিত না ভাষাতে। পণ্ডিতদের সামনে মূর্খরা ততক্ষণই শোভা পায় যতক্ষণ সে কিছুই না বলে। সেই জন্য তোমাদের সবাইকে বই পড়ে পণ্ডিত হতে হবে। মহারাজ, আমাকেও কি পড়তে হবে? আমার তো মোটামুটি সব শাস্ত্রই পড়া। সবাইকে পড়তে হবে। আজ থেকে রাজসভা গুটিয়ে তাই সবাই পড়াশোনা করবে, কি মনে থাকবে তো? আর আমাদের সবাইকেও চেষ্টা করতে হবে যাতে বই পড়ে শিক্ষিত হয়ে আমরা নবাব বাহাদুরের আত্মীয় থেকেও বেশি শিক্ষিত হব, আর ওনার থেকেও উঁচুতে উঠবো। আচ্ছা মহারাজ। আর কালকে তোমরা সবাই সকাল সকাল পণ্ডিতের পাঠশালায় চলে আসবে, আমি ওখানে থাকবো। মহারাজ, আমি আপনাকে পড়াশোনা শেখাবার মতন যোগ্যতা অর্জন করিনি, কিন্তু যেটুকু শিক্ষা আমার আছে আমি আজকে সব উজাড় করে দেবো। আচ্ছা মহারাজ, সবাই তো এসেছে কিন্তু গোপাল তো এখন এলো না। ঠিকই তো, আজকে পাঠশালার পড়াশোনা শেষ করে আমরা সবাই গোপালের বাড়িতে যাব। হ্যাঁ, তারপরে আচ্ছা সে দেবেন, সবে তে ফাঁকি বাজে। কি গো, তখন থেকে ওরকম এক জায়গায় বসে আছো কেন বলতো? বাড়িতে তো বাজার কিছুই নেই, জ্বালানিও শেষ হয়ে গেছে গো। এ দেখো, এমনিতেই মাসের শেষ, এখন এত শত বায়না করো না তো, বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না করো। এভাবে আর কত কি প্রেমি করবে বলতো? জীবনে ঘেন্না ধরে গেল, ঘেন্না। রান্নাটা কি করে করবো শুনি? কটা কাঠ শুকনো পাতা নিয়ে এসো আগে। বুঝলে সভাসদগণ, আমাদেরকে অনেক শিক্ষিত হতে হবে, অনেক শিক্ষিত। হ্যাঁ মহারাজ, সেই জন্যই তো আমরা আবার ছোটবেলায় ফিরে গেছি, শিশুদের সাথে পাঠশালায় পড়াশোনা করছি। হ্যাঁ, আমাদের হাতে মাত্র এক মাস সময়, আর এর মধ্যেই আমাদের সবাইকে তৈরি হতে হবে, নবাবের বিদ্বান আত্মীয় থেকে বেশি উঁচুতে উঠতে হবে। যে শোনো, আমি তাই সবার জন্যে বিশেষ বই নিয়ে আসা করাবো। বিশেষ বই? কি রকম বিশেষ বই মহারাজ?
যারা যে কাজে পারদর্শী তাদের জন্য সেই বিষয়ক বই, মানে 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 ধরো ধরো সেনাপতির জন্য অস্ত্র শিক্ষা, তোমার জন্য বিজ্ঞানের বই, এই রকম আর কি। কিন্তু মহারাজ, আমরা না হয় বই পড়ে শিক্ষিত হব, বিশেষ বই নিয়ে আশা করাবে, খুব ভালো কথা। কিন্তু গোপাল জি এত ফাঁকি দিচ্ছে, এই ফাঁকিবাজির জন্য কোনো বিশেষ বই আছে নাকি? গোপালের ব্যাপারটা নিয়ে আমিও খুব চিন্তিত। আচ্ছা, ওকে ডেকে ওর সাথে আমি আজকেই কথা বলবো। মহারাজ মহারাজ মহারাজ, আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি। এতক্ষণে তোমার আসার সময় হলো? কি করবো মহারাজ, খিদের জ্বালা বড় জ্বালা, আমি অনেক বিপদের মধ্যে আছি, আপনার সাথে নিরিবিলিতে কিছু কথা বলতে চাই। নিরিবিলি কেন, আমরা কি তোমার শত্রু নাকি? আহ মন্ত্রী, তুমি তোমার সব কথাতে ফোড়ন কাটা বন্ধ করো। চলো চলো গোপাল, রাজবাড়ি চলো, তারপর তোমার কি সমস্যা সেটা আমি শুনছি। বলো গোপাল বলো, এবার তুমি কি বলতে চাও বলো তো। মহারাজ, আপনি তো জানেন বাজারের জিনিসপত্রের কি দাম, আর এই মুহূর্তে একটু হাত টানি চলছে, তাই বলছিলাম কি, আপনি যদি কটা দিন আমার আর গিন্নির একটু খাওয়ার বন্দোবস্ত করতেন তাহলে ভালো হতো। ও, তা তুমি এরকম সমস্যার মধ্যে আছো, এটা আমাকে আগে বলবে তো। মহারাজ, আপনি তো জানেন যে আমার বুদ্ধি ভুঁড়িতে, তাই ভালো মন্দ খাবার না খেলে আমার বুদ্ধি আসবে না, আর এক মাস পরে যেদিন নবাব বাহাদুরের আত্মীয় আসবেন সেদিন ওনাকে আর হারাতে পারবো না। না 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 না, এটা আমার সম্মানের ব্যাপার, আমার সব প্রজাদের অনেক শিক্ষিত হতে হবে। তাহলে মহারাজ, কাল থেকে রাজবাড়িতে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো দুটো মাত্র প্রাণী, তুমি আর তোমার বউ, রাজবাড়িতে আমার প্রিয় রাজসভাসদ খাবে, এতে আর কি যায় আসে। ধন্যবাদ মহারাজ, আমারও দেখবেন এবার মাথা কেমন খেলে। এ কি গো, সকালে না হয় কোন রকমের রান্না করে খেলাম গো, বলি এবার তো কিছু বাজারপত্র আর রান্না করার জ্বালানি আনো গো, নইলে তো আমরা না খেয়ে মরবো। আর চিন্তা করো না গিন্নি, আগামী বেশ কিছুদিন রোজ আমরা ভোজ খাবো, এমন ব্যবস্থা করে রেখেছি। ওয়া, তাই নাকি গো, তুমি কি ভালো গো। এরকম পড়াশুনো করে আমরা অনেক শিক্ষিত হয়ে উঠব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ ঠিক বলেছ, এতে আমাদের উপকারই হচ্ছে। মহারাজ, আমি কানাঘুষো খবর পেলাম, আপনি নাকি গোপালকে রাজবাড়িতে রোজ পেট পুড়ে খাওয়াবেন। হ্যাঁ, কারণ গোপাল বলেছে পেটের শান্তি না হলে ওর নাকি মাথাতেই বুদ্ধি আসে না, সেই জন্য তোমাদের সবাইকে যেমন বই কিনে দিয়েছি ওকে তেমনি খাবার খাওয়াচ্ছি। আর কোনো আপত্তি? আপত্তি থাকবে কেন মহারাজ, আপনার টাকা আপনার খাবার, আপনি গরু ছাগল যাকে খুশি খাওয়াবেন, আমরা তো বানের জলে ভেসে এসেছি। দেখো মন্ত্রী, তুমি এরকম কারণে অকারণে গোপালের উপর আর হিংসে করো না তো, তোমাদের সবাইকে এমন শিক্ষিত হতে হবে যাতে তোমরা অনেক উঁচুতে উঠতে পারো, শুধু এই কথাটাই মনে রাখবে। যথাযথ মহারাজ। মহারাজ, এক মাস তো হয়ে গেল, আজকেই তো নবাব বাহাদুরের আত্মীয়ের আসার কথা। হ্যাঁ হ্যাঁ, আজকেই তো ওনার আসার কথা, আর আমাদের পরীক্ষা দিতে হবে। উফ, কি যন্ত্রণা। কিন্তু গোপালই তো এখনো এলো না। ও তো আপনাকে ঠিক আসল সময় ঝোলায়। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, সব ভালো তো? এ কি নবাব বাহাদুর, আপনিও এসেছেন? হ্যাঁ, তা তো আসতেই হবে, তা তোমরা সবাই প্রস্তুত আছো তো? আজকে তো আমার এই বিদ্যান ভাইয়ের কাছে তোমাদের পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত আছি। জাহাপনা, সভাটা যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। বাট হতচ্ছাড়া গোপালটা এসে এখনো পৌঁছায়নি। তাহলে তো লাটা চুকিয়ে গেল। কি কৃষ্ণচন্দ্র, আমাদের জন্য একটু বসার ব্যবস্থা করো, নাকি ভয়ের চোটে সেটাও ভুলে গেলে? না না জাহাপনা, এ কি বলছেন, এই কে আছিস, তিনটা আলাম কে দ্বারা নিয়ে আয়। আমি শুনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এক একজন সভাসদ এক একটা রত্ন। রত্ন, তাহলে কোন রত্ন দিয়ে কাজ শুরু করি?
এই তো সবার আগে পণ্ডিত। হ্যাঁ পণ্ডিত। আচ্ছা শুনেছি আপনি অনেক শিক্ষিত, তা আমাকে প্রশ্ন করার আগে আপনি বলুন তো 15 × 15 কত হয়? 2 সেকেন্ড সময়। 225। খুবই সোজা প্রশ্ন, আমাকে 1 থেকে 100 অবধি যাকে যা দিয়ে গুণ করতে বলবে তাই বলে দেব। এবার তুমি বলো তো, 99 × 97 কত হয়? 3 সেকেন্ড সময়। বলো বলো। 99 এর সাথে 97 মানে 9603। সাধারণ গণিত জানে না আবার পণ্ডিত। আপনি যতই বই পুঁথি পড়ে থাকুন না কেন, আপনি আমার উপরে উঠতে পারলেন না। আচ্ছা আচ্ছা, এবার মন্ত্রী মশাই, আপনি তো রাজ্যের মন্ত্রী, সব রাজ্যের সব খোঁজ খবর আপনি রাখেন। এবার আপনি বলুন তো, এই খাম্বাজ রাজ্যে এই মুহূর্তে কটা গরু আছে? এই মরেছে। এসব আপনি কি প্রশ্ন করছেন? খাম্বাজ রাজ্যের গোয়ালের খবর আমার জানা নেই। আমি কিন্তু জানি, 5997টা। বিশ্বাস না হলে গুনে আসুন। আর হ্যাঁ শুনুন, আপনিও আমার নিচ। কৃষ্ণচন্দ্রের একে একে সব পাতা ঝরছে, শুধু খেলাটা এবার দেখে যাও। আচ্ছা আপনি তো অনেক বিদ্বান ব্যক্তি, তা এটা বলুন তো, কি ভাজলে সুগঠিত শরীর হয়? মুগুর ভাজলে? কি সোজা প্রশ্ন। হ্যাঁ এতই যখন আপনি স্বাস্থ্য সচেতন, তাহলে এটা বলুন তো, মানুষের শরীরের মধ্যে কটা হাড় থাকে? জানি পারবে না, 206টা। এবার বিজ্ঞানী পালা। আগে আমি আপনাকে জিজ্ঞেস করছি, বলুন তো সব থেকে হালকা বায়ু কি? হাইড্রোজেন, এটা দাহ্য বায়ু। আমি সব জানি, তাই আমি আজ জ্ঞানের শিখরে। পড়াশোনা করে কেউ আমার থেকে উপরে উঠতে পারবে না, কেউ না। আর তুমি বলো তো বিজ্ঞানী, হ্যাঁ জলের মধ্যে তো হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো বায়ুই থাকে, একটা দাহ্য আর একটা আগুন জ্বালাতে সাহায্য করে, তবুও আগুন নেভাতে জল ব্যবহার করি কেন? এই মরেছে, এ আবার কেমন প্রশ্ন, এসব তো কোনোদিন ভেবে দেখিনি। মূর্খ 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 সব। জানি জানি পারবে না, কারণটা হলো যখন জলে অক্সিজেন আর হাইড্রোজেন দুজনের পরমাণুগুলো যুক্ত হয়ে একটা অণুতে রূপান্তরিত হয়, তখন তার পারমাণবিক গুণ লোপ পায়, আণবিক গুণে সে একটা নতুন এবং আলাদা বস্তু, বুঝলে? মূর্খ 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 সব মূর্খ এখানে, আপনারা সব সব এক একটা করে মূর্খ, বুঝলেন? গলায় ঝুলিয়ে রাখবেন পরের দিন থেকে লিখে মূর্খ। দূর দূর সবাই হেরে যাচ্ছে, উপায়টা যে কোথায় গেল? মহারাজ মহারাজ, গোপালদাদু বলল বিদ্বান হয়ে উঁচুতে ওঠার পরীক্ষা গোপালদাদু নিজের বাড়িতে দেবে, কারণ গোপালদাদু সব ব্যাপারটাই হাতে কলমে দেখিয়ে দেবে। এ আবার কি কথা, সবাইকে তো রাজসভাতেই ডাকা হয়েছে। না না, আমি গোপালের বাড়িতেই যাব, শুনেছি সে নাকি অত্যন্ত বুদ্ধিমান, আজকে আমি তাকে হারাবো। তাহলেই বাজিমাত। হ্যাঁ চলো সবাই গোপালের বাড়িতে চলো। বাহ এই তো আপনারা সকলেই চলে এসেছেন। কি গোপাল, রাজসভায় না এসে তোমার বাড়িতে ডেকে পাঠালে কেন? কারণ মহারাজ, আমি একমাত্র আমার বাড়িতে এই সব কিছু হাতে কলমে বোঝাতে পারবো। আচ্ছা তাই নাকি, তা গোপাল তোমার পড়াশোনার দৌড় কদ্দূর? কদ্দূর, আমার থেকে ওপরে উঠতে তুমি পারবে? নিশ্চয়ই পারবো। এই নিন ধরুন এই বই পড়ে আপনি আমার থেকে ওপরে উঠে দেখান। এটা কি বুঝতে পারছেন না, নাম তার বই। এসব বই আমার জলের মতো মুখস্থ, তোমার থেকে উঁচুতে ওঠার জন্য এই বই পড়ার দরকার নেই। তাহলে বই না পড়েই উঠুন। আমি তোমার থেকে অনেক উঁচুতেই আছি, তোমার তো শুনেছি অনেক বুদ্ধি, আবার এখন এসব বাচ্চাদের নামতা গণিতের বই নিয়ে পড়াশোনা করছো। তা বলো তো গোপাল, একটা বড় 40 কেজির কুমড়ো 4টে এমন এমন ওজনের ফালিতে ভাগ করা হলো যাতে দাঁড়িপাল্লায় 1 কেজি থেকে 40 কেজি পর্যন্ত যে কোনো জিনিসের সব ওজন করা যাবে। সব ওজনই কেজিতে হবে, গ্রাম বা অন্য কোনো ভগ্নাংশ হবে না। এ তো খুব সোজা, 4টে টুকরোর পরিমাপ হবে 1 কেজি, 3 কেজি, 9 কেজি আর 27 কেজি। হ্যাঁ হ্যাঁ, তুমি এটাও জানো দেখছি, তোমাকে জেনে ফেলেছ, এরকম সবাই করে। আচ্ছা ঠিক আছে, এই টুকরোগুলো দিয়ে তুমি 20 কেজি কিভাবে করবে? 20 কেজি এত সোজা,
একটা পাল্লায় 27 কেজি আর 3 কেজির ফালি রাখবো, তাহলে হবে মোট 30 কেজি। আর অপর পাল্লায় 9 কেজি আর 1 কেজির ফালি রাখ, তাহলে কত হলো 10 কেজি। তাহলে যে পাল্লায় মোট 10 কেজি রাখা, সেই পাল্লায় 20 কেজি ওজন কম আছে, তাই আমি 10 কেজি ওজনের ফালি রাখার পাল্লায় 20 কেজি ওজনের যে কোনো জিনিস ওজন করতে পারবো। বাবা, আমার নাম হলো গোপাল ভাঁড়, আজকের যুদ্ধে আমারই হবে জিত আর আপনার হবে হার। আমি কিন্তু এখনো হারিনি, এখনো হারিনি কিন্তু। যদি নাই হারেন, তাহলে এই বই পড়ে ওপরে উঠে দেখান, চিঠিতে নবাব বাহাদুর লিখে পাঠিয়েছিলেন, আপনি অনেক শিক্ষিত, আমাদের মধ্যে যদি কোনো রাজসভাসদ আপনার থেকে উঁচুতে উঠতে পারে তাহলে নবাব বাহাদুর কিছুই বলবেন না। হ্যাঁ, বলা হয়েছে তো, এসব শিক্ষিত হয়ে ওপরে ওঠা কি দেখানো যায় নাকি? আলবাত যায়, এই দেখুন। আপনি হা করে দাঁড়িয়ে দেখুন। এসব কথা ছিল নাকি? নবাব বাহাদুর, আপনার চিঠির জবাবই আমি হাতে কলমে করে দেখালাম, শিক্ষিত হয়ে ওপরে উঠলাম, এবার ছলে বলে কৌশলে কিভাবে উঠলাম তাতে কার কি যায় আসে। এই মরেছে নবাব বাহাদুর, গোপাল তো দেখছি আমার থেকেও এক কাঠি ওপরে। ছি ছি ছি, হায় হায় হায়, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সাবাস গোপাল, তুমি পেরেছো, একমাত্র তুমি পেরেছো। সবাই যখন হার মেনে নিয়েছে তখন তুমি আমার মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার হাত থেকে রক্ষা করেছো। জয় গোপালের জয়। আমার রাজ্যে সবাই শিক্ষিত থাকবে, আগামী দিনে এটাই আমার লক্ষ্য। এতো অতি উত্তম কথা মহারাজ, শিক্ষা না থাকলে মানুষের কিছুই থাকে না মহারাজ। যেমন গোপালের কিছুই নেই। একদম ঠিক বলেছেন মন্ত্রী মশাই, আমার সত্যি এই মুখটুকু ছাড়া আর কিছুই নেই। আপনাদের কত কি আছে, শিক্ষা আছে, সম্মান আছে, শিক্ষা নেই বলে আমার মনে কষ্ট আছে। তাই আমার চোখে শিক্ষিত মানুষ পড়লে তাকে খুব সম্মান করতে ইচ্ছে করে। আচ্ছা গোপাল, আমার মন্ত্রী সম্পর্কে তোমার কি ধারণা? থাক না মহারাজ, আমার মূল্যায়ন গোপালের মুখ থেকে শুনে আর কি করবেন। ওই কথায় আছে না, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচুবন। আমার কাছে কচুবন মহারাজ, মানে মন্ত্রী মশাইয়ের কথা অনুযায়ী আমি ইয়ে হলে উনি কচুবন। গোপালের সাথে কথায় পেরে ওঠা মহা কঠিন কাজ, কি বলো সভাকবি? যথার্থ বলেছেন মহারাজ, গোপালের মুখে সরস্বতীর রাজ। বলি, ভালো করে শিক্ষিত মানুষ তৈরি করুন, আমি আরো বিদ্যালয় প্রতিষ্ঠা করব। দান ছাত্র করে করে রাজকোষাগার শূন্য, তার উপর আবার নতুন বিদ্যালয়ের পরিকল্পনা। সবাই চলে যাক, তারপর আমি বোমাটা ফাটাবো। তাহলে আজকের মতো সভা সাঙ্গ হলো, কাল থেকে বিদ্যালয়ের জন্য জায়গা দেখা শুরু হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি হলো, কিছু বলবে নাকি মন্ত্রী? মহারাজ, রাজকোষ শূন্য হতে চলেছে, এই মুহূর্তে আমাদের হিসেব করে চলতে হবে। বলো কি, সত্যি নাকি? সত্যি মহারাজ। তাহলে পণ্ডিত মশাই, আপনার তো দায়িত্ব বাড়লো, কি করে সামাল দেবেন? আজ একজন ভালো শিক্ষিত যুবককে নতুন বিদ্যালয়ের দায়িত্ব দেবো, আমার ছাত্র। তবে তো কথাই নেই, আমাদের এই রাজ্যে অশিক্ষা থাকবে না, শিক্ষা পায়নি বলে আমার খুব কষ্ট পণ্ডিত মশাই। গোপাল, তো
তোমার মুখে তো মা সরস্বতী বসে আছেন, শিক্ষা কি পুঁথিতেই আটকে থাকে? পুঁথি কত বিদ্যা বিদ্যা নয়, এটা সব সময় মনে রাখবে। কোনো দুঃখ করো না, তুমি তোমার মতন পণ্ডিত, এটা আমার মত। তো তোমরা তো সব শুনলে, এবার বলো তো আমাদের এখন কি কর্তব্য? মহারাজ, এই অবস্থায় আমাদের নতুন বিদ্যালয় স্থাপনের জন্য অর্থ ব্যয়ের কোনো প্রয়োজন নেই, আমাদের যা বিদ্যালয় আছে তাতেই অস্থির। তুমি ঠিকই বলেছো মন্ত্রী। গোপাল, তোমার কি মত? মহারাজ, আমি একজন অশিক্ষিত মানুষ, আমার এই মোটা মাথায় একটা পরিকল্পনা এসেছে। বলো শুনি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমরা যদি চাষিদের শিক্ষিত করতে পারি তাহলে চাষাবাদ বাড়বে, ফলন বাড়লে চাষিদের আয় বাড়বে, চাষিদের হাতে বেশি অর্থ এলে রাজ্যের আয় বাড়বে। মহারাজ, বাহ, খুব ভালো প্রস্তাব। গোপালের মাথা থেকে এর থেকে ভালো আর কি বের হবে? আমার পেটে খিদের আগুন জ্বলছে, আর তুমি বললে জমিতে বীজ ছড়িয়েছি, ধান হবে, তা থেকে চাল হবে, তারপর ভাত, সহজ উপায় কিছু আছে? না মন্ত্রী মশাই, এর থেকে সহজ রাস্তা আমার জানা নেই। তাহলে চুপ থাকো। মহারাজ, আমার মাথায় একটা দুরন্ত পরিকল্পনা এসেছে, কিন্তু মহারাজ আমি ওটা আপনার সাথে একান্তে আলোচনা করব। ঠিক আছে মন্ত্রী, মন্ত্রী ছাড়া সবার ছুটি, যাও যাও সবাই। বলো। মহারাজ, রাজ অনুগ্রহে আর কিছুই হবে না। আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রদের পণ্ডিত বিনা পয়সায় পড়ায়, সেই সব ছাত্রদের শিক্ষার জন্য মূল্য দিতে হবে। মানে শিক্ষা এবার থেকে কিনতে হবে। অনেক হয়েছে রাজ অনুগ্রহ, আপনি সবার জন্য করেছেন, কিন্তু এই বিপদের সময় আপনার পাশে এক আমি ছাড়া আর কে আছে? হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু শিক্ষার জন্য মূল্য, এটা শুনতে কিন্তু ভীষণ খারাপ লাগছে মন্ত্রী। মহারাজকে একটু তোল্লা দিতে হবে। মহারাজ, আপনার মনটা খুব নরম, আপনি ভাবুন আপনি কতজনের জন্য কত কিছু করেছেন, সবাইকে শুধু দিয়েই গেছেন, এবার তো চাইতে হবে। ছাত্র পিছু 100 মোহর, আর তার থেকে প্রতি ছাত্র 10 মোহর আমি নেব। মহারাজ, প্রতিদিন রাজকোষে কত টাকা ঢুকছে আন্দাজ করতে পারেন? হ্যাঁ, কত কত? অনেক অনেক, এক মাসের মধ্যে রাজকোষ পূর্ণ। বেশ, তবে তাই হোক, কাল থেকেই বিদ্যালয়ে কর লাগু, ঘোষণা করে দাও। যথাজ্ঞা মহারাজ। ছাত্র পিছু 10 মোহর, হ্যাঁ, এবার শুধু পথের কাঁটা গোপালটাকে সরাতে হবে। পরীক্ষার ফলটা দেখবো। শুনুন, কাল থেকে সকল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ওপর 100 মোহর কর ধার্য হলো। শুনুন শুনুন শুনুন, এটা কি রকম হলো? শিক্ষায় কর, মহারাজের কি মতিভ্রম হলো? কর আবার কি গো গোপাল দাদু, এখন ঠিক বোঝাবার মতো অবস্থা নেই রে। আমাকে এক্ষুনি মহারাজের কাছে যেতে হবে। মন্ত্রী মশাই, শিক্ষায় কর, এটা মহারাজ কি করলেন? মহারাজের বুদ্ধি তোমার থেকে অনেক গুণ বেশি, সেটা কি তুমি জানো না? হ্যাঁ, মাঝে মাঝে মহারাজের কাজকর্ম দেখে আমার তা মনে হয় না। তুমি কি বলতে চাইছো? মহারাজ বোকা? ওটা আপনি বললেন, বুদ্ধির কথা আপনি তুললেন। তুমি একজন রাজকর্মচারী হয়ে রাজার আদেশ অমান্য করছো? আমি মহারাজের কাছে জানতে চাইছি যে এই করের প্রস্তাব তার মাথায় ঢুকিয়েছে কে। তা জেনে তোমার লাভ, তোমার কাজ লোককে হাসানো, ভাড়ামো করে লোকের মনোরঞ্জন করা, তুমি সেটাই করো। আমাদের কাজ আমাদের করতে দাও, রাজ্য চালানো অতি কঠিন কাজ, ওটা চালাতে বুদ্ধি লাগে। তার মানে শিক্ষাটা এখন ধনী লোকেদের জন্য,
কি তাই তো? যে কর দেবে তার তুমি এখন আসতে পারো, কাল রাজসভায় এসে আলোচনা করো, এখন মহারাজ বিশ্রাম নিচ্ছেন। আচ্ছা, কাল রাজসভাতেই দেখা হবে। আর কালই তো তোমার শেষ দিন। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন বলো শুনি। এখন থেকে বিদ্যালয়ে পড়তে গেলে 100টা মোহর কর দিতে হবে? হ্যাঁ গোপাল, আসলে রাজকোষের অবস্থা তো খুবই সঙ্গীন, তাই রাজকোষে অর্থ না এলে উন্নয়ন যে থমকে যাবে। আমি মানলাম মহারাজ, রাজ্যের উন্নতির জন্য অর্থের প্রয়োজন, কিন্তু প্রাথমিক শিক্ষাটুকুর জন্য কর এটা মানা যাচ্ছে না মহারাজ। তোমার মানা না মানাতে কিছু যায় আসে না, মহারাজ আদেশ দিয়েছেন এবং আমাদের সবাইকে মানতে হবে। মহারাজ মহারাজ, আমি করজোরে অনুরোধ করছি, এই আদেশ আপনি প্রত্যাহার করুন, না হলে রাজ্যে অশান্তি দেখা দেবে মহারাজ। গোপাল কি হুমকি দিচ্ছে? গোপাল তুমি কি হুমকি দিচ্ছ? গোপাল তুমি মহারাজের আদেশ না মেনে অত্যন্ত অন্যায় করছো। মন্ত্রীমশাই, আপনার ন্যায় অন্যায় নিয়ে আপনি থাকুন, আমার জাগ্রত বিবেক যা বলবে আমি তাই করব। আর আমি হুমকি দিচ্ছি না, আমি সতর্ক করছি। মহারাজ সতর্ক হন, এখনো সময় আছে। গোপাল তোমার কথায় কিন্তু আমি বিদ্রোহের গন্ধ পাচ্ছি। আমি চাই না এই কথা নিয়ে আর কোনো আলোচনা হোক, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। তোমার যদি আমার আদেশ মানতে অসুবিধা হয় তাহলে আসতে পারো। এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি, আজ সফল হলো। আমি চললাম মহারাজ। আজকের পর থেকে আমি তোমার মুখ দর্শন করব না। গোপাল দাদা, ন্যাপলা গুলটে পুটিদের আজ পাঠশালা থেকে ফিরিয়ে দিয়েছে 100 মোহর দিতে পারেনি বলে। মহারাজের এই কেমন সিদ্ধান্ত? চাষির ছেলে কি চাষিই থাকবে? মহারাজের মতিভ্রম হয়েছে। তুমি কিছু করো গোপাল দাদা। দেখছি দেখছি, আঙুলটা বেঁকাতেই হবে, মহারাজকে ছোট হতে দেব না। এই সংবাদ শোনালে দূত, মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে রাজসভা থেকে বিতাড়িত করেছে। হ্যাঁ মহারাজ, প্রাথমিক শিক্ষায় 100 মোহর করে কর বসানোর প্রতিবাদে গোপালকে মহারাজ কৃষ্ণচন্দ্র বরখাস্ত করেছে। হ্যাঁ, প্রাথমিক শিক্ষায় 100 মোহর কর, হ্যাঁ, এই কার বুদ্ধিতে মহারাজ কৃষ্ণচন্দ্র এই সিদ্ধান্তটা নিলেন? হ্যাঁ, ওই অতি বুদ্ধিমান মন্ত্রীর বুদ্ধিতে নিশ্চয়ই। হ্যাঁ, বিজ্ঞানী একটা কিছু উপায় বার করুন, গরিব চাষির ছেলে মেয়েগুলো যাতে পড়তে পারে। আমি একটা যন্ত্র আবিষ্কার করেছি, তার নাম পেরিস্কোপ। হ্যাঁ, ওই জানলার মধ্যে ঢুকিয়ে দিলে বোর্ডে যা লেখা সব দেখা যাবে। হ্যাঁ, ওই লুকিয়ে সব কিছু দেখতে পাবে। হ্যাঁ, বাহ 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 বাহ, এই পেরিস্কোপ গুলটে ন্যাপলা পুঁচকেদের দিলে লেখা পড়াটা করতে পারবে। আমার অনেকগুলো পেরিস্কোপ লাগবে, রাজ্যে তো গরিবের সংখ্যা অনেক, সব গরিব যাতে করে লুকিয়ে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমি তোমার সাথে সব সময় আছি গোপাল। ধন্যবাদ বিজ্ঞানী, আমি এখন চলি, অনেক কাজ আছে। যাহাপানা লোক মুখে খবর পেলাম যে মহারাজা কৃষ্ণচন্দ্র শিক্ষার উপর নাকি ছাত্র প্রতি 100 মোহর কর ধার্য করেছে। শিক্ষায় কর? তোবা তোবা, কৃষ্ণচন্দ্র কি মাথা খারাপ হয়েছে? আরো খবর আছে, মহারাজা কৃষ্ণচন্দ্রের এই সিদ্ধান্তকে না মানার জন্যে মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে নাকি রাজসভা থেকে বহিষ্কার করেছে। তার মানে রাজসভায় গোপাল নেই আর রাজকোষাগারে অর্থ নেই। মহারাজ কৃষ্ণচন্দ্রকে বুদ্ধিতে হারিয়ে কারাগারে নিক্ষেপ করবো, একটা একটা জোরদার উপায় বার করতে হবে। ভাবো ভাবো উজির, ভাবো, সুযোগ একবারই আসে, বারবার আসে না, ভাবো। ভাবতে দিন জামাপানা। পেরিস্কোপটা দিয়ে ঠিকঠাক পড়তে পারছিস তো গুলটে? হ্যাঁ গো গোপাল দাদু, এই দেখো না, পণ্ডিত মশাই যা যা লিখছেন তা সবটা খাতায় লিখছি। বাহ, কষ্ট করে যা শিখবি তা কখনো ভুলবি না, মন দিয়ে পড়। তোরা আমার বানর সেনা, যুদ্ধে নেমেছি, এই যুদ্ধে জিততেই হবে। কি কিছু ভাবলে বুঝি? ভেবেছি,
ফের বেছি জাহাঁ বানা। বলো বলো শুনি। বাহ বাহ বাহ, কে বাত কে বাত, বাহ বুঝি, দারুণ ভেবেছো। যদি কৃষ্ণচন্দ্র পারে ভালো, না পারলে কারাগারে। গোপাল নেই তখন, তখন আশা না করাই ভালো। দেখি কৃষ্ণচন্দ্র, তুমি এবার কিভাবে বাঁচো। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসেছে। কি কি মুশকিল, আবার নবাব এলো কেন? নবাব মানেই তো কিছু কুটকচালি। ঘাবড়াবেন না মহারাজ, আমি আছি তো, দেখি না নবাব কি বলতে চায়। রক্ষী, যাও নবাবের দূতকে ডেকে আনো। ভয় মুখ দুরু দুরু, হবে শেষ না শুরু? মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। কি সংবাদ? নবাব একটা উপহার পাঠিয়েছেন আপনার জন্য। উপহার বলো কি? হ্যাঁ, এই যে দেখি জলে ভাসে শিলা। জানি না বাবা, নবাবের কি লীলা। আহা শুনি না, বলো বলো দূত। আছে একটা হীরের ঘট আর আছে একটা ধাঁধা। সমাধান করতে পারলেই হীরের ঘট পাবেন, আর সমাধান করতে না পারলে, আর না পারলে রাজা যাবেন কারাগারে। আমি জানতাম জানতাম। ও মন্ত্রী। আহা মহারাজ, অত উতলা হবেন না, আগে তো শুনি কি ধাঁধা। দূত তুমি বলো। এই সেই বাক্স, তালা দেওয়া, চাবি হলো গিয়ে একটা ধাঁধা। তিন দিন সময় পাবেন ধাঁধাটা সমাধানের। ধাঁধাটা তাহলে পড়ি? পড়ো পড়ো। সমাধান করো প্রশ্নবাণীর, দেখো নেত্র দিয়ে, মন দিয়ে উত্তর ভাবো কোনো দিকে না গিয়ে। চারটে অঙ্ক মিললে তবেই খুলবে তালার জট, বাক্সের ভেতরে খুঁজে পাবে চিঠি আর হীরের ঘট। ওরে বাবা, এ তো শুধু ধাঁধা নয়, একেবারে গোলক ধাঁধা। ও সভা কবি, তুমি তো কবিতা টবিতা লেখো, তা এই ধাঁধাটা সমাধান করে আমাকে বাঁচাও। মহারাজ, আমি তো কবিতা লিখি, ধাঁধা তো লিখি না। তাও তো বটে, তবে উপায়? আমি তো আছি মহারাজ, তিন দিন সময় আছে, ও আমি ঠিক বার করে নেব। একটু মাথা ঠান্ডা করে বসতে হবে। আজকের মতো সভা শেষ। মহারাজ, আপনাকে চিন্তিত দেখছি, কোনো সংকট এসেছে? হ্যাঁ রানী, আজ নবাবের দূত এসে একটা ধাঁধা সমাধানের জন্য দিয়ে গেছে। বলেছে সমাধান করলে হীরের ঘট পাবো, আর না পারলে কারাগারে যাবো। শক্ত ধাঁধা, রাজসভায় কেউ পারেনি। কেন, গোপাল গোপাল পারেনি? মানে তোমাকে তো অনেক কিছু বলা হয়নি, মানে গোপালকে আমি বরখাস্ত করেছি। সর্বনাশ! সে কি, কেন? সে অনেক কথা, এখন এ কথা বলার মতো মনের অবস্থা আমার নেই। সে আপনি যাই করুন, আমার মনে হয় এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে একমাত্র গোপাল। গোপাল, ও গোপাল! এই অগো অগো, শুনছো? রাজার পেয়াদা তোমাকে ডাকছে। আমায় আবার ডাকাটা কি কেন, আমি তো নেই। হ্যাঁ, নেই মানে জল জানতো আছো? আমি তো আছি, কিন্তু মহারাজের কাছে তো নেই। মহারাজ তো আমাকে বরখাস্ত করেছেন। সে তুমি যাই বলো, মহারাজ তোমাকে ভালোবাসেন। আবার ঠেকায় পড়েছেন, তাই এত ডাক। যাচ্ছি যাচ্ছি। বলো ভাই, কি ব্যাপার, এত ডাকছো কেন? মহারাজের জরুরি তলব, এক্ষুনি যেতে হবে। তুমি এগো, আমি আসছি। যাই দেখি মহারাজ আবার কি বিপদে পড়লেন। ঠাকুর ঠাকুর, একটু মুখ তুলে চাও ঠাকুর। দুগা 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 দুগা, জয় মা জয় মা, মানুষটাকে একটু দেখো মা, জয় মা জয় মা। এটা আপনি কি করলেন মহারাজ? ওই রাজদ্রোহী গোপালকে আবার ডাকলেন? সাধ করে কি আর ডেকেছি, ওই গোলক ধাঁধার ফাঁদে পড়ে ডাকা হয়েছে। তুমি কি ধাঁধার সমাধান করতে পেরেছো মন্ত্রী? মানে চেষ্টা চলছে, হয়ে যাবে হয়ে যাবে। যদি না হয়? না হলে তবে তো আমায় কারাগারে যেতে হবে। প্রণাম মহারাজ। এই এটা কি ধরনের বেয়াদবি গোপাল? আগে আপনি তো আমার মুখ দেখবেন না বলেছেন, রাজাজ্ঞা অমান্য করি কি করে মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ঘাট হয়েছে ঘাট হয়েছে, ফেরো ফেরো আমার দিকে।
মর্কটটা আবার জ্বালাতে এলো। বলুন মহারাজ, আপনার কি সেবায় লাগতে পারি? মন্ত্রী সোনাও ধাঁধাটা, ও গোপাল তোমাকে কিন্তু এর সমাধান করতেই হবে। সমাধান করো প্রশ্ন মানে, দেখো নেত্র দিয়ে মন দিয়ে উত্তর ভাবো কোনো দিক না গিয়ে। চারটে অঙ্ক মিললে পরেই খুলবে তালার জট, বাক্সের ভিতরে খুঁজে পাবে চিঠি আর হীরের ঘট। তা মহারাজ, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ যাতে নাপিত, আমি কি পারবো? পারলে তুমি পারবে গোপাল, না পারলে আমাদেরই ফাটা কপাল। মহারাজ, আমি এই ধাঁধা সমাধানের বুদ্ধি লাগাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ মহারাজ, শর্ত। শিক্ষা খাতে যে কর বসিয়েছিলেন সেটা তুলে দিতে হবে। দেখলেন দেখলেন মহারাজ, গোপালের বজ্জাতিটা দেখলেন, ও কিরকম চাপ দিচ্ছে। আহ, তুমি থামো, কর তুলে দিলাম তুলে দিলাম, ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। তুমি যদি না পারো, তবে তুমি আমার এই রাজ্য থেকে চিরকালের মতো চলে যাবে। রাজি? রাজি। নিন মন্ত্রী মশাই, এক একটা করে লাইন বলুন। সমাধান করো প্রশ্নবাণের, প্রশ্নবাণ পাঁচে পঞ্চবাণ, তারপর দেখো নেত্র দিয়ে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখো নেত্র দিয়ে, নেত্র নেত্র তিনে নেত্র মানে তিপ্পান্ন, তারপর মন দিয়ে উত্তর ভাবো কোনো দিক না গিয়ে। কোনো দিক না গিয়ে, দিক দিক দশে দিক, তার মানে তিপ্পান্ন দশ, পাঁচ তিন এক শূন্য। মহারাজ নিয়ে আসতে বলুন বাক্সটা, সংখ্যা মিলিয়ে বাক্সটা খুলি। সাবাস গোপাল, সাবাস, আমি জানতাম জানতাম পারলে তুমি পারবে। জয় 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 হে গোপাল বাহাদুর, তুমি বিনা কিভাবে হবে লজ্জা দূর? কি বলেছিলাম গোপাল, তুমি মহাপণ্ডিত, পুঁথিগত বিদ্যাটাই সব নয়, আমি আমি তোমার পাণ্ডিত্যকে প্রণাম করি। পণ্ডিত মশাই, আমাকে এভাবে বলবেন না, আমি খুব লজ্জা পাই। আমি যা কিছু করি আপনাদের থেকে শুনে দেখে শিখে করি। মহারাজ আমার কাজ শেষ, এবার আমাকে বিদায় দিন, আর এই নবাব বাহাদুরের চিঠিটা কাউকে দিয়ে পড়িয়ে নিন। মন্ত্রীমশাই, এটা নবাবের চিঠি, একটু পড়ে শোনান না মহারাজকে, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কি পড়তে কি পড়ব। পড়ো পড়ো মন্ত্রী, শুনি নবাব বাহাদুর চিঠিতে কি লিখেছেন। কৃষ্ণচন্দ্র, গুপ্তচর মারফত জানতে পেরেছি যে তোমার রাজকোষাগার প্রায় শূন্য, তাই একটা বুদ্ধির পরীক্ষা দিলাম। সমাধান করতে পেরেছো, তাই এই ঘট ভর্তি হীরে তোমার রাজকোষে রইল, না পারলে তোমাকে কারাগারে যেতে হতো। বুদ্ধি যার জয় তার। এসবই হলো গোপালের জন্য। গোপাল, তুমি এই কৃষ্ণনগর ছেড়ে কোথায় যাবে? তুমি আমার রাজসভার একটা রত্ন, আর সংসারে থাকলে মান অভিমান হয়, অভিমান হলে কেউ কি সংসার ছেড়ে চলে যায়? থাকতে পারি মহারাজ, একটা শর্তে। আবার শর্ত? বলো বলো শুনি। নতুন বিদ্যালয় স্থাপন করতে হবে মহারাজ। তথাস্তু। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। মন্ত্রী, এতদিন ধরে যা মোহর তুমি আমাকে ভুল পথে চালিয়ে উপার্জন করেছিলে, সেই সব মোহর তুমি রাজকোষে জমা দেবে। কিছু তো খরচ হয়ে গেছে মহারাজ। আমিও সব জানি না, পুরো মোহর হিসেব করে রাজকোষে জমা দেবে তিন দিনের মধ্যে, এটা আমার আদেশ। তাহলে সেই গোপালী কৃষ্ণচন্দ্রকে বাঁচালো? আবার আমরা হেরে গেলাম জাহাপানা। জি, এই হারাতে আনন্দ আছে, দুঃখ নেই, যার গোপাল আছে তার সব আছে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।